हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। केमन आछेन? आशा करी सबाई भालो आछेन। द्रुत इनकाम यूट्यूब चैनल पक्ष थेके आपनादेर सबाईके स्वागतम जानाच्छि। तो आज आमि आपनादेर देखाबो जे रिंग आईडी थेके आपनारा किभाबे एजेंटेर माध्यमे पेमेंट रिक्वेस्ट दिबेन। तो अनेकेई किन्तु जाने ना, तो आमि आपनादेर देखाबो जे किभाबे एखान थेके आपनि पेमेंट रिक्वेस्ट दिते हय। तो व्यूअर्स, पुरो ভিডিওটি ধৈর্য ধরে কন্টিনিউ দেখতে থাকুন। ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে এখনই লাল বাটনটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং উপরে নোটিফিকেশনটি অল করে দিবেন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওটি কেমন লাগলো, উপরে লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটা লাইক করে দিবেন এবং নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন। রিং আইডি অ্যাপটি ওপেন করছি। তো ভিউয়ার্স, আমি রিং আইডি অ্যাপটি ওপেন করলাম। এখন আমি এখান থেকে কমেন্ট্রি জবে চলে যাব। তো কমেন্ট্রি জবে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা এজেন্টের মাধ্যমে পেমেন্ট নিব এবং গতকাল থেকেই কিন্তু এজেন্টের মাধ্যমে আপনারা পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবেন। আর একটি মজার বিষয় হচ্ছে, আপনারা 24 ঘন্টার ভিতরে অর্থাৎ একদিনের ভিতরেই কিন্তু আপনি পেমেন্টটি পেয়ে যাবেন। তো আমার এখানে ব্যালেন্স দেখুন 1255 টাকা রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমরা এজেন্টের মাধ্যমে নিব, তাই আমরা ক্যাশ আউট এটার উপর ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে এজেন্ট অপশন রয়েছে, এটা আমরা ওপেন করব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন, এটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এখন আপনারা বলতে পারেন যে সর্বোচ্চ কত হলে আপনারা এজেন্টের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তো এই জন্য আপনাকে এটার উপর ক্লিক করে দেখতে হবে। তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। এখানে সর্বোচ্চ প্রথমে রয়েছে 200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000, এখানে রয়েছে 200, তারপর রয়েছে 500, 1,000, 2,000, 5,000 এবং 10,000। তো একটি বিষয় হচ্ছে, অনেকে জানেন না যে কত পার্সেন্ট ফি কেট নিবে। তো আমরা যদি 10,000 উইথড্র করি সেক্ষেত্রে 4% ফি কেটে নিবে এবং এখান থেকে আপনারা 400 টাকা কেটে নিবে। আপনি আপনার আপনি যদি আপনি বিকাশ বা নগদ বা যে কোনো জায়গায় আপনি পেমেন্ট নিতে পারবেন, রকেটের মাধ্যমেও নিতে পারবেন এবং আপনি সেখান থেকে 9,600 টাকা আপনি নিতে পারবেন যদি 10,000 টাকা পেমেন্ট রিকোয়েস্ট পাঠান। আশা করি বুঝতে পেরেছেন। সেভাবে সবখানে আপনাকে 4% করে ফি কাটবে। তো এখান থেকে আমি জাস্ট একটু দেখিয়ে দিই, আমি ধরুন 1,000 টাকা এখান থেকে আমি রিকোয়েস্ট দিব। তো জাস্ট আমি এখান থেকে দেখুন, এখানে রয়েছে অ্যাড অ্যাডিশনাল ইনফরমেশন অপশন। তো আপনারা কী করবেন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন, এখানে বলছে যে মোবাইল নাম্বার এবং বিকাশ। তো আমরা যদি এটার উপর ক্লিক করি, এখানে তিনটা রয়েছে, প্রথম রয়েছে বিকাশ, রকেট, নগদ। তো আপনারা কিসের মাধ্যমে নেবেন সব কিছু এখানে রয়েছে। ধরুন আমরা বিকাশ নেবো, আমি বিকাশ সিলেক্ট করলাম এখান থেকে, তারপর এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। এভাবে নাম্বার দিলাম, এইভাবে আপনি নাম্বার দিবেন, আপনি +880 এভাবে নাম্বার দিবেন না, তাহলে সমস্যা হতে পারে। আপনি এইভাবেই নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে যা করতে হবে, দেখুন রিকোয়েস্ট, সেন্ড রিকোয়েস্ট, এটার উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখন আসেন মূল কথায়, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এজেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো এজেন্ট, দেখুন রতন, এমডি হোসেন, হোসেন রয়েছে, আহসান হাবিব রয়েছে, আলামিন, তারপর সেলিব্রিটি, দেখুন বয়রাজ রয়েছে, ধ্রুবাল রয়েছে এবং অনেক এজেন্ট রয়েছে। তো আপনার বিশ্বস্ত যে এজেন্ট মনে হবে, তারপর হচ্ছে রাহুল রয়েছে, দ্য সুপারম্যান। তো এটা হচ্ছে আমার, রাহুল হচ্ছে আমার এজেন্ট এবং আমি এনার মাধ্যমেই কিন্তু আমি অ্যাকাউন্ট খুলেছি। তো আপনি যে কোনো একটা এজেন্ট সিলেক্ট করে আপনি কনফার্মের উপর ক্লিক করলেই পেমেন্ট রিকোয়েস্টটি চলে যাবে। তো জাস্ট আমি ধরুন, আমি এখানে আমি দেখাচ্ছি, আমি ধরুন আমি রাহুল ভাইকেই পেমেন্ট রিকোয়েস্ট দিব। আপনার ইচ্ছা মতো আপনি পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবেন এবং আপনি যে কোনো জায়গা থেকেই পারবেন। আপনার লাগবে না যে আপনার জেলার মধ্যে কোনো এজেন্টকে দিতে হবে, এরকম কোনো অপশন নেই। আপনি যে কোনো এজেন্টকে দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, রাহুল এটা সিলেক্ট করে দিলাম। আমি যদি এখান থেকে হচ্ছে কনফার্মের উপর ক্লিক করি, তো আমি কনফার্মের উপর ক্লিক করলাম। তো এখানে কি বলছে দেখুন, সর্বশেষ ভার্সনটি ইনস্টল করুন। তো এখনও কিন্তু এই, যেহেতু গতকাল থেকে কিন্তু কমিউনিটি জবের কার্যক্রম চালু হবে, তাই এখন কিন্তু আমি পেমেন্ট রিকোয়েস্টটি তারা এরকম দেখাচ্ছে।
তো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু আপনি পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবেন। তো যারা যাদের যারা জানেন না তো তারা কিন্তু জেনে নিলেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সবার মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যারা নতুন কমিউনিটি জব মেম্বারশিপ নিতে চাচ্ছেন আমার ডিসক্রিপশন বক্সে রেফার কোড দেওয়া থাকবে, ওই রেফার কোডটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।